আন্তর্জাতিক আপডেটে স্বাগত লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রথমবারের মতো ইহুদিবাদী ইসরায়েলের একটি বড় বিমান হামলা চালিয়েছে এ বিমানঘাটিতে উল্লেখযোগ্য সংখ্যক রকেট ব্যবহার করা হয়েছে হিজবুল্লাহ মঙ্গলবার ঘোষণা করেছে সংগঠনটি ইসরায়েলের হাহতরিম বিমানঘাটিতে হামলা চালিয়েছে ইসরায়েলের বন্দরনগরী হাইফার দক্ষিণে অবস্থিত ওই ঘাঁটিটি লেবানন সীমান্ত থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত হাহতরিম ঘাটিতে সামরিক সরঞ্জাম পরিবহন খাতের উপকরণ ও একটি ইন্টিন তৈরির কারখানা রয়েছে হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের স্পর্শকাতর গোয়েন্দা ঘাঁটিগুলোর পাশাপাশি অন্যান্য কৌশলগত অবস্থানে প্রতিশোধমূলক হামলা চালানোর লক্ষ্যে খাইবার সিরিজের যে অভিযান শুরু করা হয়েছিল তারই অংশ হিসেবে মঙ্গলবারের এ হামলা চালানো হয়েছে এর পাশাপাশি ইসরায়েলের হুনিন ব্যারাকে অবস্থিত রামিম ব্রিগেডের কমান্ড সেন্টারে এক ঝাঁক ড্রোন দিয়ে হামলা চালানোর ঘোষণা দিয়ে হিজবুল্লাহ বলেছে তাদের ড্রোনগুলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে একই সঙ্গে হিজবুল্লার যোদ্ধারা ইসরায়েলের আক্কা শহরের উত্তরে অবস্থিত স্রাজা ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন তেলাবিবে দক্ষিণে অবস্থিত বিমান বিমানঘাটিতেও মঙ্গলবার হামলা চালিয়েছে হিজবুল্লা এদিকে হিজবুল্লাহ রকেট হামলায় ইসরায়েলের দুই সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে ইসরায়েলের নাহারিয়া শহরের একটি ভবনে মঙ্গলবার সরাসরি হিজবুল্লা রকেট আঘাত হানে এবং তাতে ওই দুই ব্যক্তি নিহত হয় রকেট হামলায় আরও দুই ইহুদি বসতি স্থাপনকারী আহত হয়েছে যে দুজন নিহত হয়েছে তারা নাহারিয়া ইহুদি বসতিতে বাস করত এবং ইসরায়েলের রিজার্ভ সেনা ছিল নাহারিয়া শহরে হিজবুল্লাহ রকেট হামলায় নিহত দুই ইসরায়েলি নাম প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী তারা হল জিভ বেলফার এবং সিমন নাজম নিহত দুজনেই ওই শহরের বাসিন্দা যে ভবনে হিজবুল্লাহ রকেট আঘাত হেনেছে তাতে আগুন ধরে যায় দখলদার সেনারা হিজবুল্লা রকেট হামলার কথা স্বীকার করে জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহ মঙ্গলবার একসাথে দশটি রকেট ছোড়ে এর একটি গিয়ে ওই ভবনে আঘাত হানে এছাড়া ইসরায়েলে কিন্ডার গার্ডেনে ড্রোন হামলা হয়েছে দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে দাবি করা হয় লেবানন থেকে হামলাটি করেছে হিজবুল্লাহ ধারণা করা হচ্ছে ড্রোনটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম হয়েছে কারণ যখন এটি বিস্ফোরিত হচ্ছে তখনও কোনো সাইরেন বাজেনি পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ বলছে হিজবুল্লাহ ড্রোন নেশারের হাইফা শহরতলির একটি কিন্টার গার্ডেনের উঠানে আঘাত হানে এতে কেউ হতাহত হননি তবে বিস্ফোরণে একটি ভবনের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অন্তত দুটি ভিডিওতে দেখা গেছে একটি ড্রোন উড়ে এসে কিন্টার গার্টেনটিতে আঘাত হানে এ সময় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিস্ফোরণের পর মুহূর্তের ভিডিওতে দেখা যায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি তবে ভবনের পলেস্তারা ভেঙে পাঠদানের কক্ষে ছড়িয়ে পড়েছে গাজা ইসরায়েলি হামলার পর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের পক্ষে সমর্থন জানিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা এমনকি তারা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে এজন্য ইসরায়েলের সহায়তায় এগিয়ে এসেছে মার্কিন রণতরী এবার মার্কিন তিন যুদ্ধ জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা তেরো নভেম্বর বুধবার আলজাটিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেনের উপকূলে হুথিদের কাছ থেকে মার্কিন রণতরী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে পেন্টাগনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে হুথিরা জানিয়েছে তারা মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহম লিঙ্কন ও দুটি ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে তারা আট ঘন্টার ব্যবধানে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে দুটি নির্দিষ্ট সামরিক নিশানায় অভিযান চালিয়েছে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন সাগরে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহামকে নিশানা করে প্রথমে বেশ কয়েকটি ক্রুজ মিসাইল এবং ড্রোন দিয়ে হামলা করা হয়েছে তিনি আরও বলেন দ্বিতীয় অপারেশনে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে এ হামলায় লোহিত সাগরে দুটি মার্কিন ডেস্ট্রয়ারকে লক্ষ্যবস্ত করা হয়েছে এছাড়া এসব হামলা সফলভাবে লক্ষ্য অর্জন করেছে পেন্টাগনের মুখপাত্র এয়ারফোর্স মেজর জেনারেল প্যাট্রিক রিডার বলেন মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম কম বাবল মানদেব অতিক্রম করার সময় সফলভাবে হুথিদের একাধিক হামলা প্রতিহত করেছে এলাকাটি লোহিত সাগরকে গালফ অফ এডেনের সঙ্গে সংযুক্ত করেছে এক সংবাদ সম্মেলনে রাইডার বলেন মার্কিন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী রণতরী ইউএসএস টকডেল এবং ইউএসএস প্রোয়েন্স কমপক্ষে আটটি একমুখী আক্রমণকারী ড্রোন পাঁচটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তিনটি জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র দ্বারা আক্রান্ত হয়েছে গোষ্ঠীটি ছোড়া এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে এতে মার্কিন নৌবাহিনীর কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি এছাড়া এতে কোনো কর্মী আহত হয়নি তিনি আরও বলেন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে হামলার কোনো তথ্য পাওয়া যায়নি হুথিরা গেল বছরের নভেম্বর থেকে জাহাজে হামলা চালিয়ে আসছে এ হামলায় অন্তত নব্বইটি জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এতে দুটি জাহাজ ডুবে গেছে এছাড়া দুটি জাহাজকে হাইজেক করেছে তারা গোষ্ঠীটির দাবি গাজায় যুদ্ধ বন্ধ ও ত্রাণ সহায়তা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে অন্যদিকে গোষ্ঠীটির হামলা থামাতে মার্কিন ও ব্রিটিশরা পশ্চিমা মিত্রদের নিয়ে জোট গঠন করেছে এবারে ইরান প্রসঙ্গ গত ২৬ অক্টোবর ইরানের অভ্যন্তরে প্রতিশোধমূলক হামলা চালিয়েছিল ইসরায়েল এই হামলায় চার সেনাসহ এক সামরিক নাগরিক নিহত হয় এরপর থেকে ইসরায়েলে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়ে আসছে তেহরান এমন পরিস্থিতিতে রাজধানী তেহরানে প্রতিরক্ষামূলক টানেল নেটওয়ার্ক নির্মাণ করছে ইরান তেহরানের সিটি কাউন্সিলের এক শীর্ষ কর্মকর্তা একথা জানিয়েছেন ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে মূলত ইসরায়েলি আক্রমণ থেকে রক্ষা পেতেই এই টানেল নেটওয়ার্ক নির্মাণ করা হচ্ছে তেহরানের টানেল নেটওয়ার্ক নির্মাণের এই ঘোষণা এমন এক সময় এল যার মাসেরও কম সময় আগে ইসরায়েল শহরটিতে হামলা চালিয়েছিল ইরানের শীর্ষ নেতৃত্বদের সুরক্ষার জন্যই এই টানেল নেটওয়ার্ক নির্মাণ করা হবে বলে জানিয়েছেন তেহরানের সিটি কাউন্সিলের পরিবহন বিষয়ক বিভাগের প্রধান তাসনিম নিউজকে তেহরান সিটি কাউন্সিলের পরিবহন শাখার প্রধান বলেছেন দেশের ইতিহাসে প্রথমবারের মতো তেহরানে প্রতিরক্ষামূলক সুবিধাসহ একটি টানেল তৈরি করা হচ্ছে তিনি জানিয়েছেন এই টানেলের এক প্রান্ত থাকবে সিটি সেন্টারের মেট্রো স্টেশনের কাছে এবং অপর প্রান্ত যুক্ত থাকবে ইমাম খুমিনী হাসপাতালে এর আগে গত ২৬ অক্টোবর সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইরানে হামলা চালায় ইসরায়েল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই হামলা চালায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একই বিবৃতিতে আইডিএফ বলে ইসরায়েলে ইরানের কয়েক মাসের ক্রমাগত হামলার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে সবশেষ তুরস্ক প্রসঙ্গ ইসরায়েল তুরস্ককে হামলা করতে পারে বলে সম্প্রতি আশঙ্কা প্রকাশ করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদুগান সে সময় এরদুগান বলেন ইসরায়েল ফিলিস্তিনি ভূমি দখল করার এবং তাদেরকে মাতৃভূমি ছাড়া করার উদ্দেশ্যে সংঘাতের আগুন পুরো অঞ্চলে ছড়াতে চাচ্ছে এরদুগানের এই আশঙ্কা কতটা বাস্তবসম্মত তা নিয়ে কথা বলেছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার তুরস্কের জন্য ইসরায়েল সরাসরি হুমকি হতে পারে এবং অভ্যন্তরীণ ফ্রন্ট সম্পর্কে প্রেসিডেন্ট এর দোগানের সতর্কতা সম্পর্কে বিবৃতি দিয়েছেন তিনি ইসরায়েল কি তুরস্কে হামলা চালাবে এমন প্রশ্নের জবাবে তিনি উত্তরে বললেন আমাদের প্রেসিডেন্ট যদি এমন বিপদ না দেখেন তবে কি এমন কথা প্রকাশ করবেন তুরস্কে ইসরায়েল আক্রমণ করলে তৃতীয় বিশ্বযুদ্ধ যে কোনো মুহূর্তে শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি বলেন আমরা দুইটি বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা পেয়েছি আপনার কি মনে আছে এই যুদ্ধগুলি কিভাবে শুরু হয়েছিল খুব ছোটো কারণ থেকে এর মানে হল যে একটি খুব বড় ঘটনার প্রয়োজন নেই এটি যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে অবশ্যই আমরা যুদ্ধ চাই না কিন্তু আমরা সর্বদা প্রস্তুত